প্রবাসী কর্মীদের কর্মস্থলে যাওয়া নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে প্রবাসী কল্যাণ ভবনে দ্বিতীয় দিনের মতন চলছে প্রবাসীদের টিকা নিবন্ধন কার্যক্রম। নিবন্ধনের পর পর্যায়ক্রমে তারা টিকা পাবেন। পাসপোর্ট দেখিয়ে নিবন্ধন করতে পারছেন প্রবাসীরা। অনেকে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেও কেউ কেউ জানান তারা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন না। নিবন্ধনের পর দ্রুত সময়ে টিকা দেওয়ার দাবি জানান তারা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম জানান, কোনো দালাল বা এজেন্ট প্রয়োজন নেই, বৈধ পাসপোর্টধারীরা সবাই টিকা পাবেন। যেতেই হবে হচ্ছে ভ্যাকসিন নিয়ে, তো সেই জন্য আমাদের এখান থেকে ভ্যাকসিন না নেওয়া ছাড়া উপায় নেই। প্রবাসী আমরা মনে করেন না, টিকিট কাটা আছে, এখন সামনের মাসে যাব, আমাদেরকে তাড়াতাড়ি ভ্যাকসিন দিলে আমরা যেতে পারবো। ফাইজার অথবা জনসন টিকা, এই টিকা দিলে আমাদেরকে ঢুকতে দিবে, আর না হয় আমাদের 80,000 টাকা এখানে কোয়ারেন্টাইন দিয়ে এক সপ্তাহের জন্য টাকা দিয়ে কোভিড-19 চেক করার পরে তিন দিন পরে আমাদের বুকিং দেওয়ার পরে আমাদেরকে ফ্লাইট দেয়। যাই ওখানে যে পরিস্থিতি, আমাদের হোটেলের পরিস্থিতি ভালো না, আমাদেরকে খাবার ঠিক মতো দেয় না, যারা কাছে তাদের কাছে শুনতেছি যে ঠিক মতন খাবার দেয় না, পানি দেয় না। বিএমটিএ রেজিস্ট্রেশনের তালিকাটা যখন আমাদের সুরক্ষা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে তখন তারা এটা হোয়াইট লিস্টিং করবে। হোয়াইট লিস্টিং করার পরে এই আবেদনকারীরা আবার সুরক্ষা ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ করার পরেই তারা তাদের ডিজায়ার সেন্টারে টিকা দিতে পারবেন। এবং আমরা যেটা আশা করছি সেটা হলো যে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে সেটা হলো যে ঢাকার যে কেন্দ্রগুলো আছে সাতটা কেন্দ্রে, সেই সাতটা কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।